দাঁড়িয়ামা চোখের আগে, দাঁড়িয়ামা চোখের আগে, রাঙালে মশি পোড়ালে কে গো চম্পা বরণে, কে তুমি তন্দ্রা ধরণে, কে তুমি তন্দ্রা ধরণে, তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনেরই কোণে, তোমার ডাকে কোলে হারানো, তোমার ডাকে কোলে হারানো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, ফোটে তাই মনে পবনে, ওই ভ্রমরাখি গুঞ্জনে ফুল ফোটে তাই মনে পবনে, মিলন মায়ায় হোক একা, মিলন মায়ায় হোক একা, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, দাঁড়িয়ামা চোখের আগে, দাঁড়িয়ামা চোখের আগে, রাগালে মশি পোড়ালে কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল হরি বল। বাহ চলো বন্ধ করে দিলে কেন, ঘাটে এসে ঢলা ঢলি আমি একেবারে সহ্য করব না, সব বলে দেবো, আমি সব বলে দেবো। কি বুড়ি মাসি তুমি এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা আমাকে ধাক্কা মেরে ফেলে দেখ এখন শ্বশুর মুশুর করছে দেখেছো? কে তোমায় ধাক্কা দিয়েছে দেখে 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 দিদি একটা কথা মনে রাখবে, সবাইকে বিশ্বাস করবে, জীবনে কখনো ঘাটে নামে বিশ্বাস করবে না, কেন বলো দেখি? এদের সব চরিত্র একদম ভালো হয় না, বাজে থাকলে খালি মেয়ে দেখলে কাছে খুসুর 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 করে। বুড়ি মাসি গো সবার সঙ্গে আমাকে মিশিয়ে ফেলো না, আমি সবার থেকে আলাদা। আচ্ছা তুমি খুব ভালো। আরে তুমি আমার মাসি তাই তো তোমার এত কাছে আসি, তোমায় আমি একটা গোপন কথা বলবো বলে তোমার এত কাছে এসেছি। গোপন কথা বলবো? আরে আগে থেকে বলবে তো, দেখো দেখি খালি মাঝখান থেকে মকামকি করলাম। জানো না বে আজকাল তো ডাক্তার আমাকে গোপন কথা শুনতেই বলে, তাই নাকি? কি বলেছে কি বলেছে? বলেছে বুড়ি মাসি তোমার বয়সে গিয়েছে,
তুমি বেশি চিৎকার করতে আমি কিছু করব না তাহলে যা কিছু সব গোপনে 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 ও যা কিছু সব গোপনে গোপনে সবই গোপনে তাহলে বলি এ জানবুড়ি মাসি আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি কিন্তু তোমাদের মতো এমন সুন্দরী সুন্দরী রমণী কোনোদিন আমার ঘাটে আসে না তাই বলছিলাম কি জানো শীঘ্র করে একটু তোমাদের পরিচয় দিলাম এই ললিতে বলো কি হয়েছে তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস বলি মজা দেখছিস তাহলে কি করব সামান্য ঘাটে নাবি আমাদের পরিচয় যায় আচ্ছা এই বৃন্দাবনে কারো সাহস হয় না যে বুড়িমার সামনে দাঁড়িয়ে কথা বলে কোথাকার কোন দেড় টাকার ঘাটে নাবি কালো কুচকুচে ছোড়া সে আবার আমাদের পরিচয় যায় আমি তাই তুমি উচিত শিক্ষা দেবে না ঠিক আছে তুমি একটু শান্ত হও আগে ভালো করে দিয়ে দে বলি ওহে নাবি বলো তোমার লজ্জা করে না আমার আবার কিসের লজ্জা তুমি আমাদের পরিচয় চাইছো হ্যাঁ পরিচয় চাইছি তো কি বলি কি বলো পরিচয়ের কাজ কি আছে বলো নাবি মোদের কাছে তুমি হলে ঘাটের নাবি বলো মোদের প্রকাশ করে পরিচয় কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে সকলের সামনে বলতে হবে শোনো শোনো আমার ঘাটের নিয়ম রয়েছে ঘাটে যারা আসে তারা সবাই পরিচয় দিয়ে যায় আচ্ছা আজকে তোমরা আমার ঘাটে এসেছো তোমাদেরকেও পরিচয় দিতে হবে আচ্ছা নাবি বলো আমাদের দলে এক এক করে 10 জন সখী রয়েছে তো সর্বপ্রথমে তুমি কার পরিচয় নেবে কি মুশকিল সেটা তো বলা হলো না বুড়িমাসি গো তোমাদের দলের মধ্যে একজন অপরূপা নবীনা যুবতী সুন্দরী রমণী রয়েছে সর্বপ্রথমে আমি তার পরিচয় নেব বুড়িমা আগে এই বয়সে তুমি এমন করে মুখে আঁচল চাপা দিয়েছো তুই কি শুনতে পাসনি কই না তো ওই যে নাবিকে বলল কি অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী সুশীলা সুশীলা যুবতী কে গো মই তো তো বাবা এই জন্য তুমি এত লজ্জা পেয়েছো আমল যা ওই পাড়ার বৌমারা কি বলে জানি কি বলে নজ্জাবতী নতা কেন এবার বলবে না এই বয়সে তোমার শাশুড়ি কি আর কম আছে কি আমার জজজি বলো মাত্র সপ্তাহে 7 থেকে 8 বার বিউটি পার্লার যায় 7 থেকে 8 বার মাত্র 7 থেকে 8 বার এই যে আমার প্রচুর নজ্জা করে প্রচুর নজ্জা কই দেখি 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 কেমন নজ্জা পেয়েছো ওরে মোরে নজ্জাবতী নতা দেখেছেন মাহেরা মাথার চুলগুলো পেকে সাদা সোনপাপড়ির মতো হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারে না হাতে একটা লাঠি নিয়েছে চোখে চশমা নিয়েছে গায়ের চামড়াগুলো ঝুলে গেছে নিজেকে বলছে অপরূপা নবীনা যুবতী সুন্দরী আচ্ছা তুমি জানো এটা আমার নতুন স্টাইল এটা তোমার স্টাইল হ্যাঁ বুড়িমাসি গো এই ছুরিদের সামনে দাঁড়িয়ে এই বৃদ্ধা বয়সে যতই স্টাইল দাও না কেন তুমি হলে দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী নবীনা সুন্দরী নয় আমি বৃদ্ধা রমণী আগো হ্যাঁ আমি নবীনা সুন্দরী নয় তাহলে নবীনা সুন্দরী কে দলের মধ্যে রয়েছে দলের মধ্যে যখন রয়েছে তাকে ডেকে জিজ্ঞেস করতে পারছো না পরিচয় তাকে ডেকে জিজ্ঞাসা করব বারবার আমাকে জ্বালাতন করছো তুমি একটু বিশ্রাম করো যার পরিচয় আমি তাকে ডেকে জিজ্ঞাসা করছি বলি ও ধনী কি পরিচয়ের কথা শুনে আমার আর নয়নে তাকিয়ে রয়েছে তাকে তোমার কি হয়েছে বলি কাহার নন্দিনী তুমি
কাহারো ঘরণি কাহারো ঘরণি কি বা নামে হই তোমার বলো দেখি শুনি সবার সামনে বুঝি এটাই বলতে হবে কি বলবো বলি কাহারো নন্দিনী তুমি কাহারো ঘরণি কি বা নামে হই তোমার বলো দেখি শুনি বিশ্বভানু রাজুতা গো আয়া নিহিনি জগতি বাড়ি আমার নাম রাধা বিনোদিনী বলিয়া তো আনন্দের কারণটা জানতে পারি কি ঘাটেতে আসিয়া রাধা মদন হেরিনু দিন যাবে আজি মোর ভালো মানে তুমি আমাদের রাধা রানীকে চেনো শুধু চিনি না বুড়ি মাসি ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর সম্পর্ক রয়েছে মুখ সামলে কথা বলবে না কেন কেন একটা কথা মনে রেখো অধমে অধম মেরে উত্তমে উত্তম অধমে উত্তমে কো না হয় মিলন মানে আরে তুমি হলে ঘাটে নামে গোঠে রাখা হ্যাঁ আমাদের রাধা রানীকে জানো কে গো রাজনন্দিনী রাজার মেয়ে তাই নাকি কি গো দিদি একটা ঘাটে নামিকের সঙ্গে একটা রাজার মেয়ের কখনো সম্পর্ক থাকতে পারে বুড়ি মাসি গো জি 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 তোমার কথা বলতে একবার লজ্জা করে না আমার লজ্জা করবে কেন আমি সামান্য ঘাটের নাবি আর ওই গোঠে রাখা তাই আমার কথা তো তোমার বিশ্বাস হলো না 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 এক কাজ করো না কি তুমি তো এই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো তো তুমি ওকে একবার ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার পরিচয়টা রয়েছে কিনা রাধে পুরিমা সত্যি করে বলবে রাধে সত্যি করে বলবে এই ঘাটে নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে একদম বিশ্বাস করো না নাবিকের কথা একদম তুমি বিশ্বাস করো না বুড়িমা আমি হলাম কুলের কুলবধূ আর উনি হলেন সামান্য ঘাটের মাঝি তার সঙ্গে আমার পরিচয় থাকে এ কখনো হতে পারে তবে হ্যাঁ একটা কথা তো তুমি ভালো করে জানো কি গো আমি যার শুধুমাত্র তার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে সে বাবু কে না জানে রাধে রাধে বলুন তো রাধা রানীর স্বামীর নাম কি আচ্ছা ওখানে কিসের তো কথা হচ্ছে আচ্ছা আপনি আপনি বলুন রাধা রানীর স্বামীর নাম কি বলুন রাধা রানীর স্বামীর নাম কি আগে রাধে রাধে বলুন কেউ জানেন না কি হলো মায়েরা জানেন না বলে তো বলা হলো বিশ্বভানু রাজসুতা গো আয়ানো ঘরণী তাহলে আয়ান ঘরণী যদি হয় রাধারানীর স্বামীর নাম কে তাহলে বলুন স্বামী কি কে আয়ান এতক্ষণে ঠিক কথা বলেছেন রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ তাহলে আয়ান ঘোষ হলো স্বামী আর রাধারানী হলো স্ত্রী তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকতে পারে তো আর হ্যাঁ কি না কিছু একটা বলুন হ্যাঁ তাই তো স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকবে আরে এটা তো ভালো কথা আচ্ছা ঠিক আছে আপনাদের সবার আছে তো হ্যাঁ তোমার আছে আছে আচ্ছা কাদের কাদের আছে একবার হাত তুলে জানান দেখি এইখানে তো গন্ডগোল কি হলো সব এ তো সবার ঘরে গন্ডগোল দেখতে পাচ্ছি খালি মুখে বলছে হ্যাঁ হ্যাঁ ভিতরে সবার ঘরে গন্ডগোল প্রচুর গন্ডগোল তোমাদের ঘরে কোনো চিন্তা নেই আমি যখন এসে গেছি কোনো চিন্তা নেই আমি তোমাদের সবার ঘরে গন্ডগোল ঠিক করে দিয়ে যাবো জানো তাই নাকি হ্যাঁ এমন গন্ডগোল ঠিক করব না এক থেকে দু মাসের মধ্যে ডিভোর্স করে তবে আমি ছাড়ো তার হাসি দেখো ডিভোর্সের কথা শুনে বাবা বলে ডিভোর্স হয়ে গেলে তবে আমি বাঁচি আর যন্ত্রণা সহ্য করতে পারি তাই নাকি হ্যাঁ বাহ 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 আচ্ছা নাবি হ্যাঁ বলো তুমি শুনে নিলে কি শুনবো আরে আমাদের রাধারানী তোমায় চেনে না চেনে না তোমায় জানে না জানে না তোমায় কখনো দেখে উড়ি মাসি গো তুমি তো তোমাদের দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা তাই ও তোমায় সাহস করে বলতে পারছে না যদি ওর শাশুড়ি ননদিকে গিয়ে বলে দাও বলো কি হ্যাঁ গো তাই বলছিলাম কি জানো তুমি একটু কদম বৃক্ষের তলে বিশ্রাম করো ওর সঙ্গে আমার কেমন সম্পর্কটা রয়েছে আজকে আমি সবার সামনে প্রকাশ করে দেখিয়ে দেব ঠিক আছে তবে যাওয়ার আগে আমাদের সখীকে কিছু কথা বলে যেতে চাই ঠিক আছে বলে না ও সঙ্গে করে নিয়ে এসেছো শীঘ্র করে বলে না রাধে বুড়িমা শোনো এই ঘাটের নামে বলছে তোমার সঙ্গে কিছু কথা বলবে আবার গোপনে কিছু আলাপ পরিচয় করবে কিন্তু তুমি এমন কিছু বলবে না এমন কিছু করবে না
যাতে এই বুড়িমার উঁচু মাথাটা নিচু না হয়ে যায়। বুড়িমা গো, তুমি আমার উপর ভরসা রাখো, আমার উপর বিশ্বাস রাখো, আমি এমন কিছু করব না, এমন কিছু বলবো না যাতে তোমার মান সম্মানে টানাটানি। কিন্তু একটা কথা মনে রেখো। আবার কি কথা? যদি কিছু গন্ডগোল দেখতে পেয়েছি, হ্যাঁ, কিছু বলবো না আর কিছু শুনবো না, একেবারে টানতে টানতে নিয়ে যাবো জটিলার কাছে, কথাটা যেন মনে থাকে রাধে। ঠিক আছে ঠিক আছে, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এই আমি কদমকে তলা গিয়ে বসলাম। ঠিক আছে রাধে, ও রাধে, রাধে। আচ্ছা তুমি কাকে রাধে বলছো? কেন তোমায়? বাড়ি বাড়ি যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে এতজনের মাঝখানে তুমি আমায় রাধে বলছো কেন? তুমি কি রাধা নয়? হ্যাঁ রাধা, কিন্তু আবার কিন্তু কি আমায় চিনতে পারছো? তোমাকে না না চিনতে পারছি, একটু খেয়াল করে দেখো। বিশ্বাস করো, চিনতে পারছি না, পারছি না। তুমি তোমার জীবন রাধা, জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা। না না, এই হতেই পারে না, তোমা বিনা এসএম আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমাবে না এসে মাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমাবে না এসে মাধা। যোগী আমি সীতা তুমি হও রাম, ঠাকুরী দি আমি রাধা তুমি হও সীতা। যোগী আমি সীতা তুমি হও রাম, ঠাকুরী দি আমি রাধা তুমি হও সীতা। যোগে যোগে চারি যোগে সত্য ত্রেতা তাপর কলি, চারি যোগে আসি আমি তোমারই জন্যে, তুমি মম পাশে থেকে করো হে ধন্যে। মামা সে যে মামা তুমি হও কংস চন্দ্রা, হও কংস চন্দ্রা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমারে না এসে মাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমারে না এসে মাধা। বংশী বাজে না, মামা সে যে মামা তুমি হও পূজা, হও পূজা। তুমি তোমার জীবন রাধা, তোমার স্বপ্নের রাধা, তোমারই নাম এসে মাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমারই নাম এসে মাধা। Thank you.
পচা বাদাম পচা বাদাম ভাজা বাদাম। বুড়িমা বাদাম বাদাম বলতে বলতে কোথায় চলে যাচ্ছ? বাদাম বিক্রি করতে যাচ্ছ। কিন্তু এনেছি তো আজকে দধি ঘোল। ওই দধি ঘোলে জরকা পড়ে গেল। এমন উল্টো পাল্টা কথা বলছো কেন? কেন বলবো না, কেন বলবো না? আমি কত ভালো করে বুঝেছিলাম, বারবার বললাম, দেখো রাধে যা কিছু করবে একটু ভেবে চিন্তে করো, অন্তত বুড়িমার মান সম্মানের কথাটা একটু মাথায় রেখো। না না, আমি কি এমন করে ফেলেছি বলো? কি করেছিস তাই বল। ঘাটে এসে হ্যাঁ ওই কালো কেসটার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে ব্রেক ডান্স করতে তো লজ্জা করে না বুড়িমা? ঘাটে এসে ওই নাবিকের সঙ্গে যা কিছু করলি। হ্যাঁ, কতগুলা ক্যামেরা দেখছিস? 1 2 3 পরনে না 20টা ক্যামেরা, সব ক্যামেরা হয়ে গেছে। ভালো কথা। তার এক কপিনে কি করব জানি? কি করবে বুড়িমা? তো শাশুড়ি হ্যাঁ হঠাৎ সব নম্বরে পাঠিয়ে দেব। কি সব উল্টো পাল্টা কথা বলছো? ঠিক কথা বলছি তো, শাশুড়ি হঠাৎ সব নম্বরে পাঠিয়ে দেব। কি সবে ওটা হবে তো তোর বলতে হবে কেন? বৃদ্ধা মানুষ না, বলছি বলছি তোমার মন বেশি বেশি সত্যি। তার 4 দিন পরে ফেসবুকে ছেড়ে দে বুড়িমা, তার 8 দিন পরে ইউটিউবে ছেড়ে দে বুড়িমা। দোহাই তোমার, এমনটি করো না, শুধু দেখবি আর চলবি। তার পরেরটা কি গো দিদি? তাহলে তোমাদের ঘরে লুচি হয় বলো? সবার ঘরে লুচি হয় তো, তাহলে একটু বেশি বেশি করে ফোলাতে পারো না? ক তার তো মুখে লুচি ফুলে যাবে। হাই ভগবান, আমি জানি লোকের ঘরে কড়াই ফুলে, তার তো মুখে ফুলে যায়। ও বুড়িমা যাচ্ছ যাও, কিন্তু কিছু বলো না। আমি সব বলে দেবো। কিছু বলো না, সব বলে দেবো। দেখে যদি একটু ফাঁক করো, দেখে ঢুকে যাই। দেখে যদি একটু ফাঁক করো, দেখে ঢুকে যাই বুড়িমাসি। দেখে যদি একটু ফাঁক করো, দেখে ঢুকে যাই ও বুড়িমাসি। বলে কে ডাকে গো, কে ডাকে জানো? যখন থেকে এসেছি খালি কি মাসিমা পিসিমা জেঠিমা পাজামা কেন? ওসপা দিয়ে কিছু বলা যায় না এই বৃদ্ধা বয়সে? তোমায় আমি আবার কি বলে ডাকবো বুড়িমাসি? কেন সেই ডাকটা বলো, সেইটা কোনটা গো? আনাবে বলো সেই ডাকটা বলো, সেইটা কোনটা? ডার্লিং বলো, ডার্লিং। দেখো দিদি কতজনকে কত কিছু খাইয়েছি জানো? চা খাইয়েছি গো, পান খাইয়েছি, আবার কতজনকে ফুচকাও খাইয়েছি। কেন বলো দেখি? ওই বৌদিটা একটা শোনার জন্য। কিন্তু কে দেখি বলো জানো? বুড়ি জিয়াস টাটা টাটা বাই বাই বাই, ওই জন্য আমার একদম ভালো লাগে না। আচ্ছা সে যাই হোক, তুমি যাচ্ছ কোথায়? তোমায় বলবো কেন? যেদিকে দু চোখ যাই চলে যেতে চাই, ছিল না আমার কেউ আজও কেউ নাই। দেখেছেন মায়েরা, যেই না রাধারানীর সঙ্গে যুগ যুগ ধরে আমার সম্পর্কের কথা বললাম, অমনি বুড়িমা সে এখান থেকে রেগে অভিমান করে চলে গিয়েছে। রাগ করবে না, তুমি ললিতাকে ভালোবাসো? ভালোবাসি। বিশাখাকে ভালোবাসো? ভালোবাসি। এক এক করে অষ্টসখী সবাইকে সবাইকে ভালোবাসি। কিন্তু কোনোদিন কি একবার বলেছো বুড়িমাসি গো আই লাভ ইউ? মিছিমিছি রাগ করো না বুড়িমাসি, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি সত্যি, কারণ তুমি হলে আমার লীলার গুরু যোগমায়া পরমাসি। আচ্ছা এই দাপর যুগে আমি যত কিছু লীলা করেছি তোমা ব্যতীত কোন লীলা স্বয়ং সম্পূর্ণ করতে পারি বন্ধু, তাই জানো বুড়িমাসি বলো আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। সজনা তুমি মুঝে ইতনা প্যার কর দি বুড়িমাসি, মাই ভি তুমকো দিল সে ভি জ্যাদা প্যার কিয়া থা বুড়িমাসি, তুমকো মালুম নাহি পহলি বার জব তুমকো দেখ লিয়া তব সে তু মেরা দিল কি ধড়কন বন গিয়া বুড়িমাসি, তু হি তো মেরা দিল কি ধড়কন, তু হি তো মেরা হোঠো পে মুস্কান, তু হি তো মেরা আঁখো পে নিন্দিয়া, তু হি তো মেরা মাথো পে বিন্দিয়া বুড়িমাসি। বন্ধু সেই যখন আসলে, সেই যখন ভালোবাসলে, যদি আর একটু আগে আসতে বন্ধু, তোমার ওই শান্ত স্নিগ্ধ বুকে মাথা রেখে, এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে, আমি শুধু একটি কথা বলতাম। কি বলতে? চাঁদ যদি ডুবে যায় যাক না, যাক না, যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি চিরদিন আছো কাছে মো, করি না লোর ভাবনা।
শোনো বলে গানে গানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা যদি নাহি পাই ওহো কোনো দিনই নদী যদি থেমে যায় সাগরের কাছে যদি নাহি পাই আমি থাকবই ভালোবাসবই আমি থাকবই ভালোবাসবই পারব না কিছুতেই হার কোনো বলে গানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এই হচ্ছে আমাদের বৃদ্ধ আমাদের যেটা ভালো লাগেছে ঠিক যেন উত্তম কুমার হরে কৃষ্ণ বিচিত্রা সেন মায়েদের একটু গন্ডগোল করে ফেললাম কিছু মনে করবেন না পূর্ব চিল্কা গ্রাম নিবাসী শ্রীযুত গৌতম পোড়া মহাশয় আজকে যে হরিবাসর যে হরিবাসরে যে নাম সংকীর্তন হচ্ছে এই গানে মুগ্ধইয়া উনি রাধাকে 85 টাকা এবং কৃষ্ণকে 85 টাকা উপহার দিচ্ছেন এই ক্ষুদ্র উপহারটিকে আপনারা হরিধ্বনি সহকারে সম্পন্নমণ্ডিত করবেন আমার ভাষার মধ্যে ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধে জয় রাধে নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল বুড়িমা আগে বলি এখনো কি নাবিকের সঙ্গে রঙ্গ রসিকতা মেতে থাকবি তোরা কেন বুঝিস না ঘাটের নাবিকের সঙ্গে একটু রঙ্গ রসিকতা করলাম যাতে পারাপারের সময় একটু কম সম করে পারাপার করে দেয় কিন্তু রাধে নাবিক আমাদের পরিচয় নিয়েছে আমরা কি ছেড়ে দেব নাকি কি করব কড়াই গান্ডা হিসেব করে নাবিকের পরিচয় নেব তারপর অন্য কথা হবে একদম ঠিক বলছিস আগে পরিচয় নিয়ে নাও ওহে নাবিক মনি বলো এতজনের মাঝখানে তুমি আমার পরিচয় নিয়েছি এবার তোমার হ্যাঁ তোমার আবার কি গো নীলি যখন তুমি পরিচয় ছিল না কি মনে কোনো ভয় বসুদেবের পুত্র জন্ম দৈব কিরু রবে বসুদেবের পুত্র জন্ম দৈব কিরু রবে নন্দালয়ে থাকি আমি গো নন্দালয়ে থাকি আমি নন্দেরি শোনয় গোথনে তেরা মামার পরিচয় খানে কোথায় বসতি বলো তোমার কোথায় বস ও আমি নন্দালয়ে থাকি বলো তোমার কোথায় বস ও আমি নন্দালয়ে থাকি
নাবিক বলো তুমি কি বললে বসুদেবের পুত্র আমি থাকি নন্দালয়ে বসুদেব তোমার কে হয় বসুদেব হচ্ছেন আমার জন্মদাতা পিতা নন্দ মহারাজ তোমার কে হয় নন্দ মহারাজ হলেন আমার পালিত পিতা আচ্ছা এই যে কর্তৃপক্ষ মহাশয় উনিও আমার পিতা আচ্ছা এই যে বাবু বসে আছেন উনিও পিতা আচ্ছা জিনারা ক্যামেরা চালাচ্ছেন উনারাও পিতা আচ্ছা জিনারা বাঁধে দাঁড়িয়ে আছেন উনারাও পিতা আচ্ছা জিনারা রান্না করেছিলেন উনারাও পিতা জিনারা প্রসাদ পাচ্ছিলেন উনারাও পিতা জিনারা প্রসাদ দিচ্ছিলেন উনারাও পিতা এত জন তোমার বাবা গড় গড়ি তোমার মা কে কোটি কোটি প্রণাম ও বুড়িমাসি এই বৃদ্ধা বয়সে আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে প্রণাম করছো কেন দেখো দিদি জানা চৈত্র মাসে সেল দিচ্ছে চারিদিকে বাবা সেখানে বাবা সেখানে বাবা সেখানে বাবা তোমার কতজন বাবা বলো দেখি বুড়িমাসি গো হ্যাঁ তুমি ভাবছো যে আমার একজন মাতা এতজন পিতা তা নয় গো বুড়িমাসি তা তবে এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ হলো আমার মাতা পিতা এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ তোমার মাতা পিতা সমস্ত নারী পুরুষ হলো আমার মাতা পিতা তার উপযুক্ত প্রমাণ দিতে পারবে প্রমাণ দিতে হবে তবে বলছি কান খুলে শুনে না বলো ভক্ত মন মাতা পিতা ভক্ত মন গুরু আদর করে নাম রেখেছি বাঞ্ছা কল্প তোদের আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্প তোর মাতা পিতা ভক্ত আমার গুরু আর এই ভক্তরাই আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্প তরু অর্থাৎ আমি হলাম ভক্তদের কাছে কল্প বৃক্ষ স্বরূপ যে ভক্ত আমার তলদেশে বসে যাহা কামনা করে আমি সেই ভক্তের অচিরাত মনোবাসনা পূর্ণ করি নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল ও হে নাবিক মনি বলো তুমি যখন নিজ মুখে বলছো যে সকল ভক্তের মনের বাসনা পূরণ করো এই মুহূর্তে আমার মনে বাসনা ও তোমাদেরও বাসনা রয়েছে হ্যাঁ রয়েছে কি বাসনা রয়েছে গো ও পারি করি দি কানাইয়া বাজার বেলা হামদির যাই বহিয়া নাবি বাজার বেলা মরি যাই বহিয়া ও পারি করি দি কানাইয়া পারাপার করতে পারি ষোলো আনা করি দাও ষোলো আনা করি দিতে হবে ষোলো আনা করি দেখো দেখো বাপু আমরা তো সবাই মাত্র বাজারে যাব বলে এসেছি বাড়ি থেকে তেমন কিছু করি আনি নাই নাকি একটু কম সম করে নিয়ে নাও না কম সম করে কম করে কত দেবে তোমায় এক আনা দেব করি পার কর গো তাড়া তাড়া একানাতে আছে মানা শোনো শোনো ব্রজঙ্গনা একানাতে আছে মানা শোনো শোনো ব্রজঙ্গনা
আখড়া দেব করি পার করব তাড়াতাড়ি তোমায় আখড়া দেব করি পার করব তাড়াতাড়ি পার করব তাড়াতাড়ি পার করব তাড়াতাড়ি শতগুণ রজগুণ এবং তমগুণ তাই আমি তিন আনাতেও পারাপার করি না গো। দেখো আমি মনি আমরা হলাম গোয়ালা ঘরের নারী, তাতে কি হয়েছে আজকে একটা মানাও ছাড়বো না, সমস্ত গুলো শুনবো। কেন মানা, কিসের জন্য মানা, কোথায় মানা, কি ব্যাপার, একটাও বাদ দেবো না। বলো যারা নাই কিসের চতুর্বর্গের ফল যারা আশা করে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমরা যারা সংসারী মানুষ আমরা সকলেই চতুর্বর্গের ফল আশা করি, কিন্তু ভগবান এই চতুর্বর্গের ফল একজন মানব দে একসাথে কখনো প্রদান করেন না। তাই ভগবান বললেন চতুর্বর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না। ও তাই বাচানা দেব গড়ি পার করো তাড়াতাড়ি শোনো শোনো নাবি বাজারের বেলা গো বিলম্ব নাই পার করো গো বাচানা দেব গড়ি পাজানাতে পঞ্চভূতের মানা পাজানাতে তাই আমি পারি করি না দেব করি পার করো তাড়াতাড়ি শোনো শোনো বাজারে দেলাবো বিলম্ব নাই সময় পার করো এখনই বাজার দেব করি। পঞ্চমহাভূতের রয়েছে মানা খিতি অব তেজ মরুদ্বম তাই আমি পাঁচানায় পারাপার করি না। ঠিক আছে দিলাম তোমায় ছয়। মানবদের ষড়রিপু রয়েছে মানা কাম ক্রোধ লোভ মদ মোহমাশ্চর্য, এই ষড়রিপু হলো কৃষ্ণ সেবার বাদী গোবিন্দ সেবার বাদী তাই আমি ছয়ানায় কখনো পারাপার করি না। তাহলে সাতানা দেব। মানবদের ষড়রিপু এবং একমনে রয়েছে মানা তাই সাতানাতেও পারাপার করি না। ও হে নাবিকমণি বলো তাহলে তোমায় কত দেব জানো? কত দেবে? ও নাবি ও নাবি তাই আমি পার করি না। ষোলো আনার অর্ধেক হলো আটানা, অর্ধেকটা মন নিয়ে ভবপারে যাওয়া যায় না, তাছাড়া অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশ না হলে রাধারানীর কৃপা হয় না, আর রাধা কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা মেলে না, তাই আমি আটানায় পারাপার করি না। তাহলে নয় আনা দেব। নববিধা ভক্তির মানা রয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন, এই নটা ভক্তির মানা রয়েছে তাই আমি নয়ানায় পারাপার করি না। ওহ তাই তোমায় দশানা দেব করি পারে করো তাড়াতাড়ি শোনো শোনো নীলা জোনারে তোমায় দশানা দেব করি পারে করো তাড়াতাড়ি শোনো শোনো নীলা জোনারে দশানায় পারাপার হবে না। দশটি ইন্দ্রিয়ের মানা রয়েছে, পাঁচটি কর্মেন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, আর পাঁচটি কর্মেন্দ্রিয় হলো বাক পাণিপাদ পায়ুপস্থ।
এই মানবদের মোট 10 টি ইন্দ্রের মানা রয়েছে তাই আমি দশনাই পারাপার ঠিক আছে দিলাম তোমায় 11 আন 11 ইন্দ্রের মানা রয়েছে 5 টি কর্মেন্দ্রিয় 5 টি জ্ঞানেন্দ্রিয় ওই সঙ্গে মহাজন বললেন মানবদের সবথেকে বড় ইন্দ্রিয় হলো মন এই মোট 11 ইন্দ্রের মানা রয়েছে তাই 11 আনায় পারাপার করি না কি বলবো বুড়িমা হ্যাঁ পুরো তো কাটান মন্ত্র শিখে এসেছি তাই নাকি যা বলছি শুধু মানা করেই যাচ্ছে মানা করেই যাচ্ছে আচ্ছা আচ্ছা এক কাজ করো না কি গো মানে আমরা যা দিয়েছি দিয়েছি আমাদের ছেড়ে দাও বাদ দিয়ে দাও এবার যেটা বাকি আছে আমাদের সবার হয়ে তুমি একেবারে পূরণ করে দিয়ে দাও ঠিক আছে নাবিকে একদম ভালো করে পূরণ করে দিয়ে দেব আচ্ছা নাবি বলো ওরা তোমায় কত দিয়েছে গো মাসি গো ওরা আমায় 11 আনা দিয়েছে 11 আনা দিয়েছে কোনো চিন্তা করো না আমি তোমায় 12 আনা দেব 12 আনা দেবে তাতেও পারাপার হবে না কেন কারণ দ্বাদশক্ষরে গোপাল মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র তোমরা জপ করতে জানো না তাই আমি 12 আনায় পারাপার করি না তাহলে তোমায় কত দেব জানো কত দেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस एगारो बारो तेरो चारवाना चारवाना देव कोड़ी नबी की पार कर गो चारो आना देव कोड़ी नबी के पार कर गो ताहरा तारी चारो आना आछे माना सोनो सोनो हे गो जंगो ना चारो आना आछे माना सोनो सोनो गो जंगो ना चारवाना चारवाना करवाना देव कोड़ी नबी के पार कर गो तुम्हें करवाना देव कोड़ी नबी के पार कर गो तारा तारी नबी के पार कर गो तारा तारी তেরো আনায় পারাপার হবে না কেন মানবদের 10 টি ইন্দ্রিয় এবং 3 টি গুণের মানা রয়েছে তাই আমি 13 আনায় পারাপার করি না তাহলে দেব তোমায় 14 আনা 10 ইন্দ্রিয় বশ করে চতুর্বর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না তাই 14 আনাতেও পারাপার হবে না তাহলে তোমায় 15 আনা দেব তাতেও পারাপার হবে না বুড়ি মাসি কেন মানবদের 10 ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূতের মানা রয়েছে তাই আমি 15 আনাতে পারাপার করি না যদি কোনো ভক্ত মানবদের 10 ইন্দ্রিয় ষড়রূপ বশ করে গোবিন্দচরণে 16 আনা দেহটা আত্মসমর্পণ করতে পারে সেই ভক্তকে ভবসংসারের মায়াজাল থেকে নিতাই গৌর প্রেমানন্দে বলে ভব পারাপার হরি বল না দেখো বুড়িমা এক এক করে নাবিক কে আমরা 15 না দিলাম তাতেও নাবিক গুনে পারাপার করছে না তুমি এক কাজ করো ভক্তগণে দারে দারে চলে যাও ওইখান থেকে এক আনা মাদুকুরি করে আনো 16 আনা পূরণ হয়ে গেলে আমরা সবাই মিলে নাবিক কে দিয়ে এপার থেকে ওপারে পারাপার হয়ে চলে যাও বুড়িমা গো তুমি যখন সঙ্গে করে এনেছো অনুমতি দাও নগর থেকে ভিক্ষা করে এনে নাবিক মনি চরণে অর্পণ করি যেন একে একে সকলে মোরা পারাপার হয়ে যেতে পারি হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা সবাই মিলে প্রেম সে বলবো নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল তোমরা ভিক্ষা তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমার তোমাদেরই ভিক্ষার দ্রব্য তোমাদেরই ভিক্ষার দ্রব্য তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবেন শ্যামরা ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় কৃপানুয়ে তোমাদের কৃপানুয়ে যাব মথুরা
भिक्षा दाओ आमा तुमरा भिक्षा दाओ नागरवासी भिक्षा दाओ आमाय भिक्षा दाओ आमा तुमरा भिक्षा दाओ नगर
ঘরবাসী ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় তোমাদের কৃপা ছাড়া তোমাদের গতি নগরবাসী নগরবাসী বুড়িমা গো নগর থেকে ভিক্ষা করে এনেছে বা নাবিক মনি চরণে অর্পণ করে চলো সকলে পারাপার হয়ে যাব হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আবার আমরা সবাই মিলে প্রেমে সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ একটু মায়েরা গণ্ডগোল করে ফেললাম যাই হোক পূর্বচিল্কা গ্রাম নিবাসী গৌতম পড়া মহাশয়ের বাড়িতে যে গৌতম পড়ার বাড়িতে যে আজকে আজকে যে পালা কীর্তন হচ্ছে এই পালা কীর্তনে মুগ্ধ হইয়া শিবপ্রসাদ শিবপ্রসাদ মণ্ডল শিবপ্রসাদ পড়িয়া 85 টাকা কৃষ্ণকে দান করছেন এই এই 85 টাকা আপনারা হরিধ্বনি সহকারে সফল সমর্থন করিবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আপনারা অনেকক্ষণ বসে আছেন এবার দাঁড়িয়ে পড়ুন হ্যাঁ পেছনে দাঁড়াবেন এখানে কোথায় পেছনে দাঁড়াবেন আপনারা ওইখানে দাঁড়াবেন কেউ একটু সামনের দিকে আসবেন না ঠিক আছে ওইখানে দাঁড়িয়ে নৃত্য করুন জয় রাধে আজ শ্রীমতী রাধিকার সনে মিলি লোকা নাইয়া গো রাধে রাধে কত সুন্দর সুন্দর কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলি লোকা নাইয়া গো কত সুন্দর সুন্দর কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া অষ্ট সখী সবাই মিলে সেই মালাটি রাধা শ্যামের গলাতে পরালো গো কত সুন্দর সুন্দর কথা কইয়া কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া রাধা শ্যামে দুজন মিলন হইল ভক্তগণ সবাই মিলে হরি হরি বল গো কত সুন্দর সুন্দর কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় হরি বল আপনারা কিন্তু সবাই নিচে চলে যান হরে কৃষ্ণ পূর্ব চিরকা গ্রাম নিবাসী শ্রীযুক্ত গৌতম পড়িয়া গৌতম পড়িয়ার আজকের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান